গাইস আমি এখন ওয়েট করছি মাটিটা পুরোপুরি ড্রাই হওয়ার। হোয়াটস আপ গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি একটা প্ল্যান করেছি যে 7 দিন মানে সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও পোস্ট করবই করবই করবই। এটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি সাকসেসফুল করতে পারি কি পারি না। আজকে যে ভিডিওটা আমরা বানাবো এখানে আছে 350 গ্রাম মুলতানি মাটি। মুলতানি মাটি কেন লাগে মানুষ, যাতে একটু ফর্সা টর্সা হওয়া যায়, একটু স্কিন টিনটি গ্লো বেড়ায়, তার জন্য। কিন্তু আমি এটা একটা বড় আকারে করব, আমি নিজের ফুল বডি মানে পুরো মাথা থেকে মাথার চুল থেকে পায়ের নখ অবধি পুরো বডিতে মুলতানি মাটি লাগাবো। তারপরে দেখবো কি এফেক্ট আসছে, বিফোর আফটার একটা করব এবং আমাকে কেমন দেখতে লাগছে সেটাও তোমরা দেখতে পাবে। সো এটাকে ফার্স্টে গলাতে হবে, গলানোর জন্য জল দিয়ে দিই, একটু বেশি জল লাগবে। কতটা জল দিয়েছি এটা এখন পুরো টানবে, মাটিটা নরম হবে, তারপরে এই মাটিটা আমি আমার নিজের গায়ে লাগাবো। তোমরা দেখতে পাবে কি ইন্টারেস্টিং আমি লাগছি। জামাটা আমি খুলে দিয়েছি, এখানে আছে আমার 350 গ্রাম মুলতানি মাটি। এমনি সেমনি মাটি গায়ে লাগাবো না, কুকুর হেগে দিয়ে চলে যাবে, ওই মাটি আমি তুলে লাগাবো না। পুরো পিওর মুলতান থেকে আনিছি, মুলতান থেকে আনানো মুলতানি মাটি আমি লাগাবো আজকে। এটাকে গলতে দিয়েছি আমি। গাইস দেখে নাও মুলতানি মাটি লাগাবার আগে আমি কেমন দেখতে লাগছি। সো আমার গায়ের কালার টালার তোমরা দেখে নিয়েছো। মুলতানি মাটি লাগানোর আগে আমি এই অবস্থা আছি। এবার মুলতানি মাটি লাগাবো, তারপরে মাটিটাকে ধোবো, তারপরে আমি কেমন লাগছি সেটা তোমরা দেখতে পাবে। তোমাদের এই টাইপের ভিডিও ভাল লাগছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাও, খুব দরকার, এই জিনিসটা আমার খুব দরকার, তোমাদের ফিডব্যাকটা আমার দরকার। আর 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 আমার একটা বন্ধুর সাথে চ্যালেঞ্জ লেগেছে, যে আমাকে যে ক্যামেরাটা ধরে আছে সেই বন্ধুটাই, যে 1 মাসে 100K সাবস্ক্রাইবার করতে হবে। জানি এটা শুনতে কেমন লাগে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি ভাই, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি। আর এই চ্যালেঞ্জটা যদি আমি পূরণ করতে না পারলাম কি হবে, 100K সাবস্ক্রাইবার না হলে ওই বন্ধুটা ওর কুকুরের নাম আমার নাম দিয়ে দেবে, মানে ওর একটা কুকুর আছে ওর নাম দিয়ে দেবে জোজো, আমার নাম জোজো, জোজো নাম দিয়ে দেবে। সো এই টাইপের ভিডিও আমি বানাচ্ছি, 1 সপ্তাহে মানে 7 দিনে 7টা ভিডিও পরপর আসবে, 7 দিনে 7টা ভিডিও পরপর আসবে, মানে রেগুলার একটা করে ভিডিও আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা ইন্টারেস্টিং ভিডিও পাবে। এই লকডাউনের সময়, লকডাউন না, লকডাউন বলা এটাকে ঠিক না, এটা হচ্ছে বিধি নিষেধের সময়, ঘরেই বসে থাকতে হচ্ছে সবাইকে। সো তোমরা একটুখানি ইন্টারেস্টিং ভিডিও দেখবে, বোরিং হবে না, ডিপ্রেশনে যাবে না, তাই ভিডিওগুলো আমার দেখতে পাবে। নোটিফিকেশন বেলটাও ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশনে চলে আসবে। সো এটাকে গলা হয়ে গেছে দেখি, এবার গায়ে লাগাবো। গাইস মুলতানি মাটিটা গলে গেছে, যতটা গলা দরকার পুরো আমি গায়ে লাগাবো এটাকে। ফর্সা হতে হবে না গাইস, তাই একটু মুলতানি মাটি লাগিয়ে নাও। গাইস আই এম হিয়ার উইথ মুলতানি মাটি, পুরো বডিতে মুলতানি মাটি লাগিয়ে নিয়েছি। চুলগুলো একটু বড় বড় আছে তো, তাই চুলটা বহুত ভারী ভারী লাগছে আমার, এখন বহুত ভারী ভারী লাগছে। ছবি তো দেখি গাইস, মাটিটা লাগানোর পর বডিটাতে আলাদা রকমের একটা ফিলিং আসছে, মনে হচ্ছে বডিটা পুরো টানছে, যত শোকাবে তত মনে হবে টানছে, কিন্তু ফিলিংটা আলাদা রকমই আসছে। মানে কেমন একটা লাগছে, মাটিটা ভারী ভারী, মানে একটা কেমন লাগছে বডিটাতে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। মুলতানি মাটির দামও বেশি না, তোমরা যে কেউ চাইলে ঘরে মুলতানি মাটি লাগাতে পারো, এইভাবে আমি যেমনি লাগিয়েছি এইভাবে লাগাতে পারো। আমি শুনেছি মুলতানি মাটি না, মাড থেরাপি বলে একটা থেরাপি হয়, মাড থেরাপি, গায়ে মাটি লাগানোর অনেক উপকারিতা আছে। সো তোমরা চাইলে এমনি আমার মতো মুখে টুখে বডিতে লাগাতে পারো, বডিটা একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, হেভি লাগছে ফিলিংটা, হেভি বলা যাবে না। বাইরে বৃষ্টি পড়ছে, চলো গাইস। গাইস এখানে সেরা বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি এমনি মাটি মেখে আছি, লোকে যদি দেখতে পায় আমাকে পাগল ভাববে। মাটি মেখে ডিপস,
তো দেখো কতটা বৃষ্টি মেঘলা। লুকি লুকি দেখতে হবে, পাড়ার লোক দেখে নিলে পাগল ভাববে আমাকে। গাইজ আমি এখন ওয়েট করছি মাটিটা পুরোপুরি ড্রাই হওয়ার, আর বৃষ্টির অপেক্ষা করছি ভাই। বৃষ্টি চলে আয় ভাই, চলে আয়, বৃষ্টির অপেক্ষা করছি। আর তোমরাও যদি ঘরে এমনি কিছু একটা ক্রেজি থিং করে থাকো আমার মতো, যেমনি করেছি আমি ক্রেজি পাগল জারি একটা, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে ট্যাগ করো। ইনস্টাগ্রামে ডিএমও করতে পারো, ট্যাগ করো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডিটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আর ভিডিওর নিচেও দেখতে পাচ্ছ তোমরা। লিটিল বং গাই, আমার সাথে কিছু শেয়ার করতে হলে সেটাও শেয়ার করতে পারো। যা খুশি করো তুমি। ওয়ান লাইফ, ওয়ান লাইফ, ওয়ান লাইফ। গাইজ আমার লাগটা হয়তো একটু বেশি ভালো ছিল আজকে, বৃষ্টিও পড়ছে, তার মধ্যে আমি মাটি মেখে আছি, শুধু ভয় লাগছে বিদ্যুৎ না পড়ে যায়। বিদ্যুৎ পড়ে গেলে ভিডিওটা হয়তো তোমরা দেখতে পাবে না। যদি কিছু হয়ে যায় ভিডিওটা পোস্ট করে দিই অভি, এসব বলার পথে ঢুকে যাবে ভালো। গাইজ হিডেন ট্যালেন্ট, হিডেন, দেখো তোমরা শোনো। ছাতি চিপক গই তার সে। হেভি মজা লাগছে, মাটিটা অলমোস্ট চলে গেছে, মাথায় টাথায় লেগে আছে, মুখে ঢুকে লেগে আছে, বডির থেকে যাচ্ছে। সব থেকে ভালো হলো আমাকে স্নান করতে হলো না বাথরুমে গিয়ে, বাথরুমটা না তো পুরো নোংরা হয়ে যেত। নেচার আমাকে স্নান করে দিচ্ছে গাইস, নেচার স্নান করাচ্ছে। ফর্সা হয়ে যাচ্ছি গাইস, ভরসা হচ্ছি নাকি আমি? মুলতানি মাটি ইজ ওয়ার্কিং, মুলতানি মাটি ইজ ওয়ার্কিং। কতটা ফর্সা হয়ে গেছি, কিছুই ফর্সা হয়নি, জাস্ট একটুখানি গায়ের ময়লা টয়লাগুলো পরিষ্কার হয়ে গেছে, এর থেকে বেশি কিছু হয় না মুলতানি মাটি লাগালে। তো আর কিছু তো বলার নেই। ইফ ইউ এনজয় দিস ভিডিও প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আগে যেগুলো বললাম 100K করতে হবে আমাকে, বন্ধুর সাথে চ্যালেঞ্জ লেগেছে। সো বাই গাইস।